ঝালকাঠির রাজাপুরে মনিয়া নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ শনিবার বিকেল পাঁচটায় উপজেলার উত্তর তারাবুনিয়া ঈদগা মাঠ সংলগ্ন গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয় মনিয়া পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার রাজাপাশা গ্রামের মোহাম্মদ সোহরাব হাওলাদারের মেয়ে মনিয়া পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের মোহাম্মদ সোহরাব হাওলাদারের মেয়ে মনিয়ার ভাই মোহাম্মদ সোলাইমান ও মা নাসিমা বেগম জানায় দুই মাস পূর্বে রাজাপুর উপজেলার উত্তর তারাবনিয়া গ্রামের মোহাম্মদ মতিয়ার রহমান মোল্লার পুত্র মোহাম্মদ সুমন মোল্লা এর সাথে মনিয়ার প্রেমের সম্পর্ক থাকায় বিবাহ হয় সুমন যশোরে আর এল কোম্পানিতে চাকরি করত সেই সুবাদে মনিয়াকে নিয়ে যশোরে রানীরহাট এলাকায় বাসা নিয়ে বসবাস করত ঘটনার দিন শুক্রবার রাত নয়টায় মোবাইল ফোনের মাধ্যমে তাদের জানানো হয় মুনিয়ার ব্রেন করেছে ভোর রাতে

কিন্তু এরপরে যখন এরা সবাই চলে গেল এরা একটা সিদ্ধান্ত দিয়ে আমরা নিতে চাইলাম থেকে গার্জিয়ান এদের এই ছেলেপক্ষের গার্জিয়ান যাওয়ার কথা কিন্তু তারা কেউ যায় না এবং সবাই আস্তে আস্তে থেকে এর ফ্যামিলির যারা ফ্যামিলির লোকজন যারাই ছিল